দুনিয়াতে টাকা বেশি হওয়ার প্রতিযোগিতার দরকার নাই, দুনিয়াতে গাড়ি বেশি হওয়ার প্রতিযোগিতার দরকার নাই, বাড়ি একটা আছে আর 10টা বানাতে হবে প্রতিযোগিতা বাদ দেন। আখেরাতে কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাতে একটু জায়গা কিভাবে হয় সেই প্রতিযোগিতায় নেমে যান। আহলে হাদিস মজুমদার হতে পারে না, আহলে হাদিস সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। আপনি শুধু খাবেন, ঘুষও খাবেন, আপনি দুর্নীতি করবেন, আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরই করবেন, আপনি মানুষের জমি দখল করে নেবেন, মানুষের জায়গা দখল করে নেবেন, আবার বলবেন আমি আহলে হাদিস। জি না, এটার নাম আহলে হাদিস নয়। ইসলামের রুকনের পাঁচটাকে কোনো একটাকে বাদ দিলে না মানলে সে মুসলমান থাকতে পারবে না। আর ইমানের এই ছয়টি রুকনের কোনো একটির প্রতি কারো যদি দুর্বলতা থাকে ইমানের, তাহলে ওই ব্যক্তি কি মোমেন থাকতে পারবে না। তাহলে সমাজকে সংশোধন করতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই যুবকদের ভূমিকা বেশি হবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, যখন নবুয়ত লাভ করেন নাই, তখন তিনি তৎকালীন জাহিলি সমাজের অবস্থা তিনি নিজের চোখে দেখলেন, সমাজের বিশৃঙ্খলা তিনি দেখতে পেলেন। তিনি সামাজিক শৃঙ্খলার জন্য, সমাজকে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য তিনি যুবকদেরকে নিয়ে হিলফুল ফুতুল সংগঠন করেছিলেন। সমাজ সংস্কারের জন্য আমাদের এগিয়ে আসতে হবে, এখানে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। আপনি দাওয়াত দিবেন, দাওয়াত দিতে গিয়ে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, রাগ করা যাবে না, আচরণ সুন্দর করতে হবে, মানুষের সাথে নম্র ভদ্র আচরণ করে দাওয়াত দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। সূরা জুমা 2 নম্বর আয়াত। যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের মালিক, বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা এই পবিত্র দিনে
তার পবিত্র গৃহে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। যিনি আমাদের তৌফিক দিয়েছেন তারই বারগাহে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখির নবী, সাইয়দুল মুরসালিন, খাতামুন নবীয়িন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় সূরা জুমার 2 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে তৎকালীন সমাজ, জাহিলি সমাজকে কিভাবে তৌহিদের সমাজে, জাহিলি সমাজটাকে তৌহিদি সমাজে কিভাবে রূপান্তর করেছিলেন তার দিক নির্দেশনা তিনি আয়াতের মধ্যে দিয়েছেন। ঠিক একইভাবে এই আয়াত কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য একই ফর্মুলাতে সমাজ সংশোধনের পদ্ধতি আয়াতের মধ্যে বলা হয়েছে। সমাজ সংস্কার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজ যখন শিরিক বিদাতে আচ্ছন্ন হয়ে যায়, সমাজ যখন অনিসলামিক কাজকর্ম, অনিসলামিক সংস্কৃতি যখন বেড়ে যায়, সমাজে যখন দিন ধর্ম কমে যায়, ইসলাম বিরোধী কর্মসূচি যখন বেশি হয়, তখন সেই সমাজটাকে আবার ঢেলে সাজানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিক নির্দেশনা, নীতিমালা, যে পদ্ধতি তিনি দিয়েছেন, সে পদ্ধতির আলোকে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সমাজটাকে আবারও গড়তে পারবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে তার রাসূলকে সমাজ সংস্কারের কর্মসূচি কি ছিল, কিসের মাধ্যমে তিনি সমাজ সংশোধন করতে চেয়েছিলেন এবং করেছিলেন, সেই বিষয়টা আমরা আজকের খুতবে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াতের অনুবাদ শুনে আমরা ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উদ্দেশ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন, তিনি ওই সত্তা যিনি বাআসা ফিল উম্মিয়িনা উম্মিদের নিকটে, নিরক্ষরদের নিকটে প্রেরণ করেছেন, মিনহুম এদেরই মধ্য থেকে একজনকে রাসূল করে। উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে, মধ্যে তাদেরই একজনকে তিনি রাসূল করে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আমার আয়াতগুলো তিলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পাক পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর শিক্ষা দান করেন কিতাব এবং সুন্নাত, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল, স্পষ্ট পথভ্রষ্ট ছিল। সেই জাতিকে তিনি তিনের আলো দিয়ে সুপথ দেখিয়েছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে বললেন যে আমি উম্মিদের মধ্যে তাদেরই একজনকে রাসূল করেছি। উম্মি অর্থ হচ্ছে নিরক্ষর, যার কোনো অক্ষর জ্ঞান নেই। আমাদের নবীর অক্ষর জ্ঞান ছিল না, ঠিক না? অক্ষর জ্ঞান ছিল না, তার মানে তিনি নিঃসন্দেহে মূর্খ ছিলেন না। নাউজুবিল্লাহ, মূর্খ বলা যাবে? অনেকে এর অর্থ মূর্খ করেন, এটা ভুল। অক্ষর জ্ঞান না থাকলেও যে মানুষের মধ্যে জ্ঞান থাকে, জ্ঞানী হন, সেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান মানুষের কাছে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখা যায় নাম লিখতে জানেন না, কিন্তু তাদের বুদ্ধিমত্তা, তাদের প্রজ্ঞা কিন্তু একজন শিক্ষিত মানুষের চাইতে অনেক বেশি। আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের জ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞান তার নিকটে ছিল সেই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে ছিল না। নিঃসন্দেহে তিনি অনেক বড় পণ্ডিত, অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু তার অক্ষর জ্ঞান, একাডেমিক যে জ্ঞান, এটা তার ছিল না। তিনি লিখতে জানতেন, তার লিখতে না জানাটাও মানে কারো জ্ঞান বুদ্ধির কম বেশির তারতম্য নয়। শিক্ষিত হলে মানুষ একবারে ভালো পণ্ডিত হয়ে যাবে এমন, অনেক শিক্ষিত হয়ে মানুষ মূর্খ হয়ে যাচ্ছে, জাহেল হয়ে যাচ্ছে, নাস্তিক হচ্ছে কারা? শিক্ষিত না, যারা অনেক পড়াশোনা করেছে, করতে করতে নাস্তিক হচ্ছে। আহলে কোরআন কারা হচ্ছে? যারা কোরআন হাদিস জানে তারাই কিন্তু অনেক আহলে কোরআন হয়ে যাচ্ছে। তার মানে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, আবার অনেকে কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠিলেন, যে ডিউটি দিলেন সেটা হচ্ছে সমাজ সংশোধনের ডিউটি,
সেই জাহেলী সমাজকে তাওহীদের সমাজে রূপান্তরের দায়িত্ব তিনি দিলেন যারা মুশরিক ছিল তাদেরকে তাওহীদপন্থী বানানোর দায়িত্ব দিলেন এক আল্লাহতে বিশ্বাস করার দায়িত্ব তিনি তাদের দিলেন এবং তাদেরকে আল্লাহর বিধান মেনে নেওয়ার দায়িত্ব রিসালাতের দায়িত্ব তিনি আল্লাহ আমাদের নবীর উপর অর্পণ করলেন আর এই কাজটা তিনি যেভাবে করেছিলেন সেটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তাহলে সমাজ পরিবর্তনের জন্য সংশোধনের জন্য দুইটা পদ্ধতি সামনে থাকবে একটা হচ্ছে তাজকিয়া আর একটা হচ্ছে তারবিয়া তাজকিয়া পরিশুদ্ধতা আর তারবিয়া হচ্ছে প্রশিক্ষণ চর্চা আমি মানে জানি অনেক কিছু কিন্তু মানি না তাহলে কি হবে দিনই চর্চাটা সবসময় আমাদের মধ্যে থাকতে হবে দিন আমরা জানি কিন্তু চর্চা না থাকলে সেটা আমলে থাকে না এই জন্য তারবিয়াত লাগে তারবিয়াত মানে হচ্ছে প্রশিক্ষণ ট্রেনিং তালিম তালিম সবসময় দিতে হয় আর তাজকিয়া হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা এখলাস আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এটা হচ্ছে ঈমানের ছয়টা মৌলিক বিষয় কোন ব্যক্তি যদি এই ছয়টি মূল বিষয়ের কোনো একটির প্রতি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না ঈমানের ভিত্তি হচ্ছে ছয়টা যেমন ইসলামের রুকন কয়টা পাঁচটা ঈমানের রুকন হচ্ছে ছয়টা ইসলামের রুকনের পাঁচটাকে কোনো একটাকে বাদ দিলে না মানলে সে মুসলমান থাকতে পারবে না আর ঈমানের এই ছয়টি রুকনের কোনো একটির প্রতি কারো যদি দুর্বলতা থাকে ঈমানের তাহলে ওই ব্যক্তি কি মুমিন থাকতে পারবে না এই জন্য অবশ্যই ঈমান বুঝে শুনে ঈমান আনতে হবে আল ঈমান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ঈমান বলা হয় অন্তরের স্বীকৃতি অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এই তিনটে একত্রিত হলে হয় ঈমান আপনি ঈমান আনলেন আল্লাহর প্রতি কিন্তু কোনোদিন নামাজ পড়তে আসলেন না সালাতে আসলেন না আপনি কোনোদিন সিয়াম রাখলেন না আপনার যাকাত ফরজ দিলেন না তাহলে আপনার ঈমানের অপূর্ণতা আপনার ঈমান আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই আপনি ঈমানের একটা অংশ মাত্র মেনে নিয়েছেন আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন এই বিশ্বাস তো আবু জাহেলদেরও ছিল এই বিশ্বাস তো আবুল হাবদেরও ছিল তারাও তো আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতো হ্যাঁ আল্লাহ সৃষ্টিকর্তা এটা বিশ্বাস তাদের ছিল তিনি পালন কর্তা এই বিশ্বাস তাদের ছিল কিন্তু তৌহিদ ইবাদত যেটা এক আল্লাহর ইবাদত করতে হবে এই বিশ্বাস তাদের ছিল না আল্লাহর বিধান মানতে হবে এই বিশ্বাস তাদের ছিল না এই জন্য তারা হয়েছে মুশরিক আমরা হয়েছে মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী মানে আল্লাহর যাবতীয় বিধানের কাছে আত্মসমর্পণকারী আল্লাহর যত বিধান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সব বিধান আমরা মেনে নিব পালন করব এখানে আমি মুসলিম তাহলে সমাজ সংশোধনের জন্য তাজকিয়া প্রয়োজন তারবিয়াত প্রয়োজন আর সমাজের সংশোধনের মাধ্যম কি বিল কিতাব ওয়াল হিকমা কিতাব এবং হিকমা অর্থ হচ্ছে সুন্নাত কিতাব এবং সুন্নাত দিয়ে সমাজ সংশোধন করতে হবে সমাজ সংশোধনের জন্য সমাজ সংস্কারের জন্য মাধ্যম থাকবে দুটি একটা হচ্ছে আল্লাহর কিতাব একটা হচ্ছে নবীর সুন্নাত এর বাইরে কোনো মাধ্যম আমাদের সামনে নেই তারাক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন আমি দুটি বস্তু ছেড়ে যাচ্ছি আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণে দুটিকে তোমরা আঁকড়ে ধরবে লাং তাদিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না তাগিদ দিয়ে তিনি বলেছেন লাং তাদিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকো খামচে ধরে থাকো আমল করো তাহলে সমাজ সংশোধনের জন্য কিতাব ও সুন্নাতের কোনো বিকল্প নেই কিতাব ও সুন্নাত যারা মানবেন তাদের পরিচয় হচ্ছে আহলুল হাদিস যারা কিতাব ও সুন্নাতের অনুসরণ করেন সরাসরি যারা কোরআন এবং হাদিস মানেন সরাসরি যারা রাসূলের ইত্তেবা করেন তাদের পরিচয় হচ্ছে আহলুল হাদিস আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাব ওয়া সুন্নাতাস সহিহা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন আহলে হাদিসকে এই প্রশ্ন যদি করা হয় উত্তর আসবে একটা বাক্যে যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তিনি হচ্ছেন আহলে হাদিস দেখেন এখানে কয়েকটি শব্দ আছে যিনি সার্বিক জীবনে শুধুমাত্র মসজিদে এসে নয় আপনার জীবনের বাকি যত অংশ আছে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন
জীবনের প্রত্যেকটি সেক্টরে কোরআন এবং সহিহ হাদিস সামনে থাকবে আপনি ব্যবসা করছেন সেখানে কোরআন হাদিস কি বলছে আমার মানদণ্ড ঠিক আছে কিনা আমি যদি ব্যবসা করব সেখানে কোরআন হাদিসের বিধান ঠিক আছে কিনা হ্যাঁ সেই বিধান মেনেই আমাকে ব্যবসা করতে হবে মজুদদারি করা যাবে না এই যে মজুদদারি এখন আন্দোলন চলছে না দেখেন মজুদদারির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলে গেছেন স্পষ্ট করে বলে গেছেন একাধিক হাদিস অথচ একটা শ্রেণীর এই অপরাধের কারণে মজুদদারির কারণে আজকে বাজার অস্থিতিশীল এই যে আলু নিয়ে যা কিছু ঘটে যাচ্ছে আপনারা দেখছেন যে আলুর 1 কেজি আলু উৎপাদন করতে যেখানে খরচ হচ্ছে সর্বসাকুল্য 20 টাকা সে আলু আমরা কিনতে হচ্ছে আমাদেরকে কত টাকা 50 টাকা করে অথচ কৃষক কিন্তু পেয়েছেন মাত্র 12 টাকা তাহলে মাসখানে এতগুলো টাকা কোথায় যাচ্ছে এই যে মধ্যসত্ত্ব ভোগী যারা তারা কিভাবে সর্বনাশ করে দিচ্ছে এটা সহজে বোঝা যায় যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে চাষবাস করেন তিনি কেজিতে পাচ্ছেন মাত্র 11 12 টাকা করে আর আমরা যারা তার একই গ্রামের লোক আমরা যারা হাট থেকে কিনে নিয়ে আসি 50 টাকা করে চিন্তা করো যে এই যে মাসখানে একটা বিশাল অঙ্ক 38 টাকা মাসখানে সব অন্যরা নিয়ে নিচ্ছে আর এখানে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মজুদদারি এই মজুদদারি ইসলামে হারাম করে দেওয়া হয়েছে মজুদদারি করা যাবে না এখানে দুই এখানে মজুদদারি দুইটা সম্ভাবনা রাখতে হবে মজুদদারি কি যেটা সঞ্চয় করা হয় জমা করা হয় মজুদ মানে কি আল ইহতিকার ইহতিকার মানে আল জামা জমা করা একত্রিত করে রাখা নিজে মানে আটকে রাখা মজুদদারি যদি আমার নিজের খোরাকের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখে এটা চলবে আমি উৎপাদন করলাম আমি আমার প্রয়োজনে যতটুকু রাখার সারা বছরের সংসার চালানোর জন্য বা আমি ব্যবসায়ী হয়ে যাই হই সেটা চলবে কিন্তু মূল্য বৃদ্ধির জন্য বেশি দামে বিক্রি করার জন্য বাজার বাজারে সরবরাহ না করে মাল জমা করে রাখা যেটা এটার নাম হচ্ছে মজুদদারি এটা শরীয়তে হারাম লা ইহতাকিরু ইল্লা খাতিউন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহতিকার করে না মজুদদারি করে না ওই ব্যক্তি ব্যতীত যে পাপী সেবে দিত যে মজুদদারি করে সে হচ্ছে পাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইহতিকারা হুকরাতান যে ব্যক্তি মজুদদারি করে ইউরিদু আই গালিবিহা আলান নাস মানুষের মধ্যে এই দ্রব্যের দামটা বেশি হোক যে মজুদদারি করে এই নিয়তে যে পণ্যের দামটা অনেক বেশি হবে আমি অনেক টাকা লাভ করতে পারবো এইরকম মজুদদারি যে করে রাসূল বলছেন ওয়াহুয়া খাতিউন সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী পাপি খাতি শব্দের অর্থ ভুলকারী নয় এখানে খাতি শব্দের অর্থ আহলুল লগা যারা অভিধানবিদ যারা তারা স্পষ্ট বলে দিয়েছেন আল খাতি বিল হামজা খাতিউন শেষে হামজা সহ খাতিউন শব্দের অর্থ হচ্ছে কি হুয়াল আসি ওয়াল আসিম অর্থাৎ যে পাপি এবং কি অবাধ্য আসি মানে কি অবাধ্য যে অবাধ্যতা করে আল্লাহর বিধানকে অমান্য করে এবং যে পাপিষ্ঠ ব্যক্তি পাপি তার নাম হচ্ছে মুহতাকির যে বাংলা হচ্ছে মজুদদারি তাহলে মজুদদারি শরীয়তে নিষেধ করেছে 1500 বছর আগেই অথচ এখন দেখেন মজুদদারির বিষয়ে আন্দোলন চলছে একজন ছাত্রের যদি 6000 বস্তা আলু থাকে স্টোরে তাহলে তারা লেখাপড়া করা লাগে এই যে গতকালকের ঘটনা যেগুলি আমরা দেখলাম পত্রপত্রিকা আপনি দেখেছেন তো যে কোনো পণ্যই হোক এখন তো আলু হচ্ছে আমরা সরকারকে বলবো সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই অভিযান শুরু করেছেন আলু নয় প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে মজুদদার কারা তাদের খুঁজে বের করা দরকার ইসলামের কাছে ফিরে আসতে হলে এটা একটা সমাজ সংস্কারের অন্যতম অংশ আজকে সাধারণ মানুষ কষ্টে পড়েছে এই জন্য প্রত্যেকটা পণ্যের দাম এত বেশি হচ্ছে কেন তাহলে আমাদের আমরা যারা দায়িত্বশীল যারা আছে আমাদের খবরদারি হচ্ছে না আমরা দায়িত্ব পালন করছি না আমরা যদি একটু সচেতন হই দায়িত্বশীলরা রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা যদি সত্যিকার তান্ত্রিকভাবে ময়দানে নেমে কাজ করেন আমার মনে হয় মজুদদারি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার আমরা শরীয়তের মূল জায়গায় ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের মধ্যে যারা আহলে হাদিস যারা আছি কেউ মজুদদারি করলে আহলে হাদিস হতে পারবে না আহলে হাদিসের সংজ্ঞা বলতে গিয়ে আমি একথা বললাম যিনি সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মানেন তো মজুদদারি যেহেতু নিষেধ শরীয়তে তা আমি যদি দাম বেশি করার জন্য বা সাময়িক বাজার ক্রাইসিস করে পণ্য আটকে রাখি তাহলে আমি তো আহলে হাদিসই না আহলে হাদিস মজুদদার হতে পারে না আহলে হাদিস সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না
আপনি শুধু খাবেন ঘুষু খাবেন আপনি দুর্নীতি করবেন আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরে করবেন আপনি মানুষের জমি দখল করে নেবেন মানুষের জায়গা দখল করে নেবেন আবার বলবেন যে আমি আহলে হাদিস জিনা এটার নাম আহলে হাদিস নয় আমাকে বুঝতে হবে আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাব ওয়াস সুন্নাহ যিনি কোরআন এবং সহিহ হাদিস মানেন ফি জামিঈ নাওয়াইল হায়াত তার সমস্ত জীবনে তিনি কেবলমাত্র আহলে হাদিস আহলে হাদিস হওয়াটা খুব সহজ নয় জন্মসূত্রে আহলে হাদিস হওয়া যায় কিন্তু প্র্যাকটিক্যাল আহলে হাদিস হওয়াটা খুব কঠিন এজন্য আমরা বলি যে আহলে হাদিস ঘরের সন্তানদেরকে আমাদের আবার আহলে হাদিস বানানোর দাওয়াত দিতে হচ্ছে জন্মসূত্রে আহলে হাদিস কিন্তু আহলে হাদিসের কোনো আমল তার মধ্যে নেই তাহলে সে কি করে আহলে হাদিস থাকতে পারে আহলে হাদিসদেরকে আবার আহলে হাদিস বানাতে হচ্ছে আহলে হাদিস ভাইদেরকে আবার আহলে হাদিসের কথা বলতে হচ্ছে কারণ আহলে হাদিসরাই শুরুতে জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলুন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী এবং আইম্মা মুস্তাহিদিনের বক্তব্য অনুযায়ী নাজি ফিরকার পরিচয় দিতে গিয়ে তারা সকলে আহলে হাদিসদের কথা বলেছেন এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লাখ হাদিসের হাফেজ তিনি স্পষ্ট বলে দিয়েছেন ইনলাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম যারা জান্নাতে যাবে তারা যদি আহলে হাদিস না হন আমি জানি না তারা কারা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি আমাদের কাছে কি নামে আছেন তার আইনি কি বড় পীর বলে খ্যাত তাই না বড় পীর মায়ের পেট থেকে 18 বার কোরআন মুখস্থ করে এসেছিলেন ঠিক নি ঠিক তো নাকি মায়ের পেটে 18 বার কোরআন মুখস্থ করেন নাই এটা রেওয়াজ চালু আছে কিন্তু তার কোনো বইয়ে কিন্তু এই কথা লেখা নাই তার নামে এটা চালিয়ে দেওয়া হয়েছে 18 পারা কোরআন তিনি মায়ের পেটে মুখস্থ করে এসেছেন তো 18 পারা করতে পারলে বাকি 12 পারা করলেন না কেন আল্লাহ তো ইচ্ছে করলে বাকি 12 পারা করেও পাঠাইতে পারতেন আজগুবি কথা তার নামে চালু আছে কিন্তু একজন মুত্তাকি মানুষ ছিলেন এবং তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন তিনি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ وهو أهل الحديث وأما الفرقة الناجية وهو أهل السنة والجماعة فرقة ناجية جارة جاننا دے جاوے تارا ہو چاہے أهل السنة والجماعة اور أهل السنة والجماعة تیر اکٹیویتی تو دیتی ہو کنو نام نائے شدن نام چاہے أهل الحديث بولا الحمدللہ تالے أهل حدیث نا جو دی جاننا دے جائے تالے پروکریت پکتا أهل حدیث ہوتا ہوگی پروکریت پکتا أهل السنة والجماعة تر انشار ہوتا ہوگی আহলু সুন্নাহ ওয়াল জামাত অর্থ কি যিনি সুন্নাতের অনুসারী আহল শব্দের অর্থ হচ্ছে অনুসারী আসহাব আহল একই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ অনুসারী আহলু সুন্নাহ সুন্নাতের অনুসারী ওয়াল জামাত আর জামাতু সাহাবা অর্থাৎ সাহাবীদের জামাত যেটা তাহলে যারা সাহাবীদের জামাতের অনুসারী সুন্নাতের অনুসারী যারা তারাই হচ্ছে আহলু সুন্নাহ ওয়াল জামাত কিন্তু বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী যারা আছে তাদের মধ্যে দেখেন তো আসলে আসলে সুন্নাত আছে কিনা নামে আমরা সুন্নি বলছি কিন্তু বাস্তবে কি আমাদের মধ্যে সুন্নাত আছে বাস্তবে আমাদের মধ্যে সুন্নাত নেই তাহলে শুধু নাম দিয়ে তো আমাদের কোনো কাম হবে না নাম দিয়ে তো আমরা জান্নাতে যেতে পারবো না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে সমাজ সংস্কারের জন্য কিতাব ও সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যারা সমাজ সংশোধনের কাজ করবে তাদের জন্য সুসংবাদ বাদাল ইসলাম ও গরিব ও সাউদ কামা বাদা ফাতুবা লিল গোরাবা কালু ইয়া রাসূলুল্লাহ মানিল গোরাবা কাল আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম শুরু হয়েছে গুটি কতক মানুষের মাধ্যমে গোরাবা অবস্থায় ও সাউদ কামা বাদা আবার ফিরেও যাবে পূর্বের অবস্থায় যেভাবে শুরু হয়েছিল ঠিক সেইভাবে ফিরে যাবে ওই অবস্থা ফিরে যাবে ফাতুবা লিল গোরাবা এই গোরাবাদের জন্য সুসংবাদ সাহাবীরা জিজ্ঞেস করলেন মানিল গোরাবা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল বলেন তো গোরাবা কারা আপনি যাদের জন্য সুসংবাদের কথা বলছেন বা যারা জান্নাতি হবে এরা কারা এদের নাম পরিচয় কি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইসলাহ করে সংশোধন করে সংস্কার করে মা আফসাদান নাস মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে লোকেরা যেগুলো ধ্বংস করেছে এইগুলোকে যারা সংস্কার করে দেয় সংশোধন করে দেয় তাদের নাম হচ্ছে গোরাবা আর তারা হচ্ছে
জান্নাতি তাদের জন্য সুসংবাদ তাহলে সমাজকে সংশোধন করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই যুবকদের ভূমিকা বেশি হবে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন যখন নবুয়ত লাভ করেন নাই তখন তিনি তৎকালীন জাহেলি সমাজের অবস্থা তিনি নিজের চোখে দেখলেন সমাজের বিশৃঙ্খলা তিনি দেখতে পেলেন তিনি সামাজিক শৃঙ্খলার জন্য সমাজকে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য তিনি যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন তিনি কিন্তু তখনও নবুয়ত লাভ করেন নাই তখনও তার ৪০ বছর বয়স হয় নাই তার উপর নবুয়ত হয় নাই নবুয়ত প্রাপ্তির আগেই নবী হওয়ার আগে তিনি এই অনুভূতিটা তার মধ্যে কাজ করলো যে সমাজটাকে সুন্দরভাবে একটা ন্যায় বা ন্যায়পূর্ণ একটা সমাজ একটা ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েম করতে হবে আর এই চিন্তা চেতনা থেকে তিনি যুবকদেরকে ডাকলেন সমাজের যুবকরা কারা আছো আমার সাথে আসো তিনি হিলফুল ফুজুল সংগঠন করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেলেন তাহলে আজকের যুব সমাজ অধপতন অতল তুলে হারিয়ে যাচ্ছে আজকের যুবকরা বিচ্ছিন্ন আজকের যুবকরা শতত বিভক্ত কারণ তারা সংগঠিত না তারা ঐক্যবদ্ধ না তারা জামাতি জিন্দিগি যাপন করে না তারা ইসলামী জামাতের সাথে থাকে না এই জন্য এই জন্য সমাজ সংশোধনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস লাগে ঐক্যবদ্ধ শক্তি লাগে এটার নামই কিন্তু সংগঠন বা জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব জামাতের মধ্যে রহমত আছে জামাতবদ্ধ জীবনের মধ্যে রহমত আছে আর বিচ্ছিন্নতার মধ্যে আযাব শাস্তি আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা তোমাদের উপর জামাতবদ্ধ জীবন যাপনকে আবশ্যক করা হলো বিচ্ছিন্নতাকে নিষেধ করা হলো তারপরে তিনি বলছেন মান আরাদা বুহবুহাল জান্নাহ ফালিয়ালজামিল জামা যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায় সেজন্য জামাতবদ্ধ জীবন যাপন করে তার এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন যে ওয়াহুয়া বিলাল ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ শয়তান থাকে একক ব্যক্তির সাথে ওয়াহুয়া মিনান ইসনাইন আবাদ সে দুইজন থেকে দূরে থাকে কেন বললেন তিনি যখন আপনি একা থাকবেন যখন বিচ্ছিন্ন থাকবেন তখন আপনার কোনো জবাবদিহি নেই স্বাধীনভাবে চলছেন স্বাধীনভাবে যা খুশি খুশি তাই করে বেড়াচ্ছেন আপনি ফেসবুকে ইন্টারনেটে দিন রাত সময় কাটিয়ে দিচ্ছেন বলার কেউ নাই আপনি স্বাধীন কিন্তু দুইজন যখন থাকেন তখন কিন্তু আপনি ইচ্ছা করলেও খারাপ চিন্তার দিকে যেতে পারেন না যখন আপনি একটা জামাতের সাথে থাকবেন যখন একটা ইসলামের সংগঠনের সাথে থাকবেন তখন আপনাকে সাংগঠনিক রুটিন ওয়ার্ক করতে হয় নিয়মতান্ত্রিকভাবে দাওয়াতি কাজ করতে হয় সাপ্তাহিক তালিম বৈঠক করতে হবে মাসিক তবলিগ ইসলাম করতে হবে তা বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচিগুলি আপনাকে পালন করতে হবে এইভাবে দিনই কাজের মধ্যে যখন আপনি থাকবেন দিনই চর্চার মধ্যে যখন একজন যুবক থাকবে তখন তার দ্বারা আর খারাপ চিন্তা বা কোনো বাতিলদের সাথে মিশে যাওয়ার আশঙ্কা কম থাকে তার থাকে না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শায়তানা মাআল ওয়াহিদ শয়তান থাকে একক ব্যক্তির সাথে ওহুয়া মিনাল ইসনাইন আবাদ সে দুইজন থেকে দূরে থাকে সেজন্য আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিয়ামুর আহাদাহুম তোমাদের তিনজন যদি কোনো সফরে বের হয় সেখানে যদি একটা জামাত থাকে তিনজনের একজন হবে তাদের আমির আর দুইজন হবে তার মামুর তাহলে ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু সুশৃঙ্খল ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু জামাত আমরা এই যে আজকে সালাতে আসলাম এটা একটা জামাত ইমাম প্রয়োজন আছে মুক্তাদির প্রয়োজন আছে এবং ইমামের আনুগত্যের প্রয়োজন আছে এখন যদি আমরা মনে করি যে এখানে কোনো ইমাম মানি না কোনো ইমাম না আমরা সবাই মুক্তাদি তাহলে এটার নাম কি জামাত হবে বলেন জামাত হবে আবার সবাই যদি ইমাম হতে চান তা আমি মুক্তাদি হবো কেন আমরা সবাই ইমাম এটা কি কোনো জামাত হবে হবে না একজনকে ইমাম মানতে হবে এবং তার আনুগত্য করতে হবে তবে এটার নাম হচ্ছে জামাত সম্মানিত দিনী ভাইরা সমাজ সংশোধনের জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে একা একা সংশোধন করা সমাজ সংস্কার করা যায় না একা একা বক্তব্য দেওয়া যায় আমি ইউটিউবে খুব লম্বা বক্তব্য দিতে পারবো আপলোড করে দিলাম সবাই দেশ বিদেশের মানুষ দেখবে শুনবে কিন্তু একটা সমাজে রুট লেভেলে গিয়ে আপনি যখন কাজ করতে যাবেন সমাজে শিরিক বিদাত আছে সমাজে অগণিত কুসংস্কার সমাজে আছে আপনি যখন একটা প্রচলিত রেওয়াজের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনার একটা শক্তি নিয়ে সেখানে যেতে হবে
আজকে বাতিলটা ঐক্যবদ্ধ, বাতিলটা শক্তিশালী হচ্ছে দিন দিন। সেখানে হটবন্দি যারা, আমরা শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমাদের মধ্যে জামাতি জিন্দিগি নাই, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ প্রয়াস নাই, আমরা দিনের জন্য কোনো সময় দিতে চাই না, দুনিয়ার জন্য এত ব্যস্ত আমরা, এত টাকা পয়সা আমাদের দরকার, দিন রাতের সাধনা শুধু দুনিয়া অর্জন করা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া তাআদুল ইনদাল্লাহ জানাহা বাউদা বা সাকা কাফিরা মিনহা শারবাতা মাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আল্লাহ নিকটে যদি দুনিয়ার দাম একটা মাছির ডানার সমান হতো, মাছি চিনেন তো নাকি, মাছির আবার একটা ডানা এক হাত, তো মাছিরে তো কোনো দাম আমাদের কাছে নেই, মাছি তো কোনো এমন পণ্য নয় যেটা বিক্রি করা যায় বা রপ্তানি করা যায় বা আমাদের কোনো মানে প্রয়োজনেই লাগে না এই জিনিসটা। তারপরে আল্লাহ অপ্রয়োজনীয় একটা সৃষ্টি মানুষের জন্য, যেটা আমরা যেটা বুঝি অপ্রয়োজনীয়, আল্লাহর তো হিকমা আছে সেখানে, এই সৃষ্টির একটা ডানার সাথে তুলনা করলেন, এই গোটা পৃথিবীর তুলনা করলেন, করে তিনি বললেন যদি এই ডানার সমানও দাম হতো এই দুনিয়ার, তাহলে আমি এই পৃথিবীতে কোনো কাফেরকে এক ঢোক পানি খেতে দিতাম না। কথাটা সহজে বুঝতে পারেন নাই, আল্লাহ আল্লাহ নবী বলতে চাইলেন যে আল্লাহ দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানি দিতেন না যদি এই দুনিয়াটার দাম মাছির ডানার সমান হতো। তো যেহেতু দুনিয়ার দাম আল্লাহর কাছে এই পরিমাণও নেই, সেই জন্য এখানে যারা অমুসলিম, যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুশরিক, যারা দুনিয়াদার, তারা এখানে নেতৃত্ব কর্তৃত্ব রাজত্ব করছে, তারা দুনিয়াতে শান শওকতের সাথে চলছে, কোনো সমস্যা নেই। কিন্তু মৃত্যুর পরে আখেরি জামান আখেরাতে, আখেরাতের জীবনে, সেখানে তারা কি পানি পাবে বলেন? তারা কি সেখানে আরামায়েশ পাবে, জান্নাতে যেতে পারবে? সেই সময় সুখ শান্তি কাদের জন্য রয়েছে? সেখানে জান্নাতি হবে কারা? এই দুনিয়াতে যারা কষ্ট করছে, দুনিয়াতে যারা মিসকিন হালতে ছিল, যারা দুনিয়াতে যারা অসহায় ছিল, দুনিয়াতে যাদের এত শান শওকত ছিল না, কিন্তু তার সাথে দিন ছিল, কি ছিল? দিন ছিল, কিতাব এবং হিকমত ছিল, কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ যার মধ্যে ছিল, ওই লোকটা কিন্তু জান্নাতে যাবে। জান্নাতের দাম এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, আদাতুল ইবাদিয়া সলিহিন মা আলা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, আমি জান্নাতে আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, জান্নাতের মধ্যে এত নাজ ও নিয়ামত আমি বানিয়ে রেখেছি যা তার কান কোনো দিন শুনে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা আইনা রাআত, যার চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলছেন, আল্লাহ একথা বললেন যেটা তার অন্তর দিয়ে হৃদয় দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এত বেশি নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখেছি। বলো সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা, ফালিয়া তানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন, তোমরা তো প্রতিযোগিতা করো জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলতে গিয়ে, বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আয়াতে গিয়ে শেষে বললেন, অতএব প্রতিযোগীরা যেন জান্নাতের জন্য প্রতিযোগিতা করে। দুনিয়াতে টাকা বেশি হওয়ার প্রতিযোগিতার দরকার নাই, দুনিয়াতে গাড়ি বেশি হওয়ার প্রতিযোগিতার দরকার নাই, বাড়ি একটা আছে আরো দশটা বানাতে হবে প্রতিযোগিতা বাদ দেন। আখেরাতে কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাতে একটু জায়গা কিভাবে হয়, সেই প্রতিযোগিতায় নেমে যান। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা, আসমান জমিন আল্লাহর যত সৃষ্টি আছে তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি। সেই জান্নাত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, মিরাজের হাদিসে আপনারা বিস্তারিত জানেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে, দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। যদি মনে করে যে না বয়স একটু বাড়ুক, যখন মৃত্যুর সময় আসবে, এখন দাড়ি মুছ গজায় না, একটু দাড়ি টাড়ি হোক পাকুক, তারপরে হজ করে এসে পাক্কা মুসল্লি হয়ে যাব। আপনি জানেন গ্যারান্টি আছে আপনি হজ করতে পারবেন? আপনি কতদিন বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? হঠাৎ মালাকুল মউত এসে দরজা হাজির, তখন যদি আমরা বলি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু আকুম মিনাস সালিহিন, বান্দা বলবে আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি তুমি আমাকে আরো কিছুদিন সময় দিতে,
লাউল আখারতনি রাজালিন করিম কিছুদিন সময় অল্প কিছুদিন সময় চাই আল্লাহ তোমার কাছে আর বেশি দিন দরকার নাই কি করব ফাস সাদাকা ওয়া আকুম মিনাস সালেহিন আমি দান সাদাকা করব এবং আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন সময় বাড়িয়ে দাও আল্লাহকে বাড়িয়ে দিবেন বলেন বাড়িয়ে দিবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআজালুহা ঠিক পড়রা এটা আল্লাহ বলে দিলেন আল্লাহ কারো জন্য কোনো সময় বাড়িয়ে দিবেন না فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون অন্য আয়াত আল্লাহ বলে দিয়েছেন যখন নির্ধারিত সময় এসে যাবে তখনই মানুষের মৃত্যু হবে আগেও নয় পরেও নয় সেজন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে যে কথা বলছিলাম সমাজ সংস্কারের জন্য কিতাব এবং সুন্নাহ ধারণ করে ময়দানে কাজ করতে হবে যুবকদের ভূমিকা থাকবে বেশি যুবকদেরকে এগিয়ে আসতে হবে যুবকরা জাগলে সমাজ জাগবে যুবকরা এগিয়ে আসলে সমাজ তাদের সাথে সাথে অনুসরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের জীবনীতে দেখেন বদরের যুদ্ধের ঘটনা জানেন সেই সময় যুবকদের পরামর্শ কি ছিল তাদের সবচেয়ে অগ্রগামী ছিল যুবকরা এজন্য আজকের দিনেও যারা যুবক সমাজ আছেন যুবকদের প্রতি আমাদের নসিহত হবে আপনার যৌবনকে আল্লাহর পথে ব্যয় করেন আপনার এই পবিত্র আমানত দেহের প্রতি ফোঁটা রক্ত আপনার আল্লাহর দেওয়া আমানত আসুন সেই আমানত আমরা আল্লাহর পথে ব্যয় করি হাশরের ময়দানে যেদিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আট শ্রেণীর মানুষ ওই আর ওই ছায়া স্থান পাবে তার মধ্যে একজনকে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওই যুবক যে তার যৌবনটা কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে বলুন সুবহানাল্লাহ যে যুবক তার যৌবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পেরেছে হাশরের ময়দানে যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে সেই কঠিন মুহূর্তে কঠিন বিপদের সময় যুবকরা আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে ছায়া জায়গা পেয়ে যাবে কোন যুবক যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনটা কাটিয়েছে দিনের মধ্যে যে যুবকটা ছিল সেই যুবকের কথা বলা হয়েছে সমাজ সংস্কারের জন্য আমাদের এগিয়ে আসতে হবে এখানে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয় আপনি দাওয়াত দিবেন দাওয়াত দিতে গিয়ে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না রাগ করা যাবে না আচরণ সুন্দর করতে হবে মানুষের সাথে নম্র ভদ্র আচরণ করে দাওয়াত দিতে হবে আমাদের অনেক দায়ী আছেন যারা খুব রাগ করে দাওয়াত দেন একটা মানুষ একটা বিদাতি কাজ করেছে তাকে ডাইরেক্ট ভাই আপনি কাজটাই না খারাপ সে তাকে যদি গালি দেয় এ লোকটা বিদাতি আপনি বিদাতি এ কথা বললে সে কি আপনার কথা শুনবে আর তো শুনবে না আপনি দাওয়াত দিবেন কিভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে আপনি যে কাজটা করছেন যে আমলটা করলেন এটা তো শরীয়তে নেই এটা তো এইভাবে করা ঠিক না এইভাবে হচ্ছে সুন্নাত একটা মানুষ শিরকি আকীদার মধ্যে আছে ধরুন তাবিজ লাগিয়েছে এরা বাচ্চাদের তাবিজ দেয় অনেক মানুষের মধ্যে তাবিজ পাওয়া যায় তা আমরা জানি তাবিজ দেওয়াটা শিরিক আপনি তাকে কিছু না বলে যদি তাবিজ কেটে দেন জোর করে কেটে দিলেন ফেলে দিলেন বা বললেন এটা শিরক এটা তুমি কেন করছো বেদম এটা কেন করলা এরকম রাগ করে বললে সে কি আপনার কথা শুনবে তাকে শুনিয়ে দিতে হবে শোনো তাবিজ ব্যবহার করা শিরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে আল্লাহর সাথে শরীক করলো আল্লাহর সাথে শিরিক করলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আয়াত শুনিয়ে দিবেন যে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ ক্ষমা করেন না দুনিয়ার যে কোনো গুণ আল্লাহ ক্ষমা করতে পারেন শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না যদি সে তওবা নাসুহা না করে তওবা করে যদি ফিরে না আসে তাহলে তাছাড়া আল্লাহ তাকে ক্ষমা করবেন না আর যে কোনো গুণ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন এই কথা শুনিয়ে দিয়ে তাকে বলেন যে তুমি যে তাবিজ ব্যবহার করেছো এটা তো ঠিক না এটা তো শিরিক হচ্ছে বরং তোমার নিয়তটা তাবিজের মধ্যে ঢুকে গেল যে তাবিজ মনে আমাকে ভালো করে দিবে যখন শরীরে তাবিজ থাকবে মনে হবে যে তাবিজ মনে আমার রোগ মুক্তির কারণ তাহলে এই শিরকি আত্মা যেখানে তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে সেটা চলে গেল তাবিজের কাছে এইটা তো ভাই করা যাবে না এটা করলে তুমি গুনাহগার হয়ে যাবা এইভাবে তাকে শান্তশিষ্টভাবে বুঝিয়ে তাকে দিনের দাওয়াত দিতে হবে এজন্য আচরণ খুব সুন্দর করতে হবে এখলাসুন নিয়া থাকতে হবে
সমাজ সংস্কারের জন্য নিয়তের পরিশুদ্ধতা লাগবে হক কথা স্পষ্টভাবে বলতে হবে বাতিলের সাথে কোনোদিন আপোষ করা যাবে না এটাও ঠিক ওটাও ঠিক এই কথা বলা যাবে না আমি বৃহত্তর স্বার্থে একটা শিরক মেনে নিতে পারবো বলেন শিরক তো শিরক বিদআত তো বিদআতি আমার জীবন চলে যাবে আমি কোনোদিন বিদআত মানবো না আমি যখন জেনেছি এটা এটা বিদআত আর বিদআত করলে জান্নাতে যাওয়া যাবে না বিদআত করলে রাসূলের শাফাত পাওয়া যাবে না বিদআত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না এই গুরু যখন আমি জেনেছি আমার জীবন চলে গেল তবে একটা বিদআত করব না ইনশাআল্লাহ আপনিও করবেন না তাহলে আপনি এই ক্ষেত্রে ইখলাস বাতিলের সাথে কোনোদিন হক মিশানো যাবে না আর দাওয়াতের আকাঙ্ক্ষী হতে হবে দ্বীনের দাওয়াত দিতে হবে নিজের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি থাকতে হবে কামনা থাকতে হবে যে আমার দাওয়াতের জন্য মানুষ দ্বীনের পথে ফিরে আসে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন শেষ পর্যন্ত আক্ষেপ করে বললেন আল্লাহ আমি যতই দাওয়াত দেই তারা শুধু পালিয়ে যায় আমি এদেরকে উচ্চ স্বরে ডেকেছি নিম্ন স্বরে ডেকেছি এলান করেছি বারবার এরা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর কাপড় দিয়ে মুখটা ঢেকে দেয় সূরা নূহের মধ্যে আয়াতগুলো আছে বিস্তর সূরা নূহ খুললে পাবেন কিন্তু তিনি দাওয়াত থেকে তো বন্ধ হন নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সফরে গিয়েছেন রাস্তার মধ্যে অজুর পানির প্রয়োজন হলো সাথীকে বললেন অজুর পানি নিয়ে এসো তিনি পাশে এক বাড়ি থেকে পানি এনে অজু করতে দিলেন উমর ফারুক বললেন যে এত সুমিষ্ট পানি কোথায় পেলে সাথী বলল যে এই পাশে এক বুড়িমা আছে এই এই বুড়িমার কাছ থেকে নিয়ে এসেছি উমর ফারুক মনে করলেন যে তাহলে তো বুড়িমাকে আমার দিনের দাওয়াত দিতে হবে বলল ঠিক আছে বুড়িমাকে ডেকে নিয়ে আসো তখন সাথীরা বুড়িমাকে ডেকে নিয়ে আসলো বৃদ্ধা এক মহিলা মাথার চুল সব সাদা ঘোমটা পরে আছে উমর ফারুক বললেন আসলিমি তাসলিমি বুড়িমা তুমি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা লাভ করতে পারবে বুড়িমা তুমি ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকতে পারবে তুমি ইসলাম কবুল করো তুমি জান্নাতে যেতে পারবে এবার বুড়িমা মাথার কাপড়টা উঠিয়ে বললেন আল আন আনা আমুদ উমর তুমি বলো কি আমি এখন ইসলাম গ্রহণ করব এখন আমি মরে যাব আমার তো কবরের পা চলে গেছে এই শেষ মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করব তিনি ইসলাম গ্রহণ করলেন না উমর তার দায়িত্ব পালন করলেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি এটাই হচ্ছে দাওয়াতের আকাঙ্ক্ষা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে বের হয়েছেন রাস্তা গিয়ে তার কন্যার মৃত্যু সংবাদ শুনলেন কন্যা অথবা ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলেন রাস্তায় খবর পাওয়ার যখন খবর পেলেন সেখানে তিনি তার সাওয়ারি থেকে নামলেন সাওয়ারি থেকে নেমে দুই রাকাত সালাত আদায় করলেন মায়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করে এবার আবার দাওয়াতের দিকে ছুটলেন সাথীকে বললেন চলো আমরা আমাদের কাছে চলে যাই আল্লাহর মাল তো আল্লাহ নিয়ে গেছে আমরা দোয়া করলাম এটি আমাদের দায়িত্ব তিনি জানাজায় আসার জন্য দাওয়াতি ময়দান দিয়ে ফিরে আবার বাড়িতে আসেন নাই তারা দাওয়াতটাকে একটা মানুষের হেদায়েতকে এত গুরুত্বপূর্ণ মনে করেছেন কারণ কি জানেন আল্লাহর নবী বলেছেন লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল্লাকা মিন হুমুরিন নিয়াম তোমার দাওয়াতে যদি একজন মানুষ হেদায়েত হয় এটাই তোমার জন্য সবচাইতে দামি লাল উট কুরবানি করার চাইতে বেশি হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি কল্যাণের পথ দেখা যে কল্যাণকারীর সমান সে যিনি কল্যাণের পথ দেখান মানুষকে দিনের পথ যিনি দেখান ওই দিন পালন যারা করবে তাদের যত নেকি হবে সমান নেকি আল্লাহ রাব্বুল আলামিন যার দাওয়াতে সে দিন পেয়েছে তার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ এইভাবে আমাদের নিজের আমলটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে নেকি কিভাবে বাড়ানো যায় সে প্রতিযোগিতা করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটা প্রার্থনা থাকবে আমরা যারা আহলুল হাদিস সত্যিকার অর্থে যেন আহলে হাদিস হতে পারে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি যেন কাজ না করে অনেকে ফিতনা ছড়িয়ে দিচ্ছে সংগঠন করা যাবে না আহলে হাদিস বলা যাবে না এগুলি আহলে হাদিসের ঐক্যবদ্ধ শক্তিকে ক্ষতি বিনষ্ট করার জন্য এক একটি ষড়যন্ত্র মনে করবেন জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে আহলে হাদিস এটা আমার বৈশিষ্ট্যগত পরিচয় আমি তো মুসলিম অবশ্যই আমরা সকলে মুসলিম আমরা প্রথম পরিচয় হচ্ছে আমাদের আমরা মানুষ তারপরের পরিচয় আমরা মুসলিম তৃতীয় পরিচয় কি আমরা বলতেছি আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আহলুল হাদিস মুসলিম কেন আহলে হাদিস বলি এত ফিরকা সমাজে এই ফিরকার কারণে 37 হিজরির পর থেকে যখন
ফিতনার জামানা শুরু হলো তার পথে পর থেকেই তাদের বিপরীতে আহলুর রায়দের বিপরীতে বিভিন্ন তরিকার বিপরীতে হকপন্থীরা তাদের নামের সাথে আহলুল হাদিস শব্দটা লাগিয়েছেন সেই সিলসিলা থেকে কিন্তু আমরা আহলুল হাদিস নতুন করে এই বিংশ শতাব্দীতে এসে আহল হাদিস আন্দোলন বা আহল হাদিসের কেউ নামকরণ করে নাই এটা বিগত যুগের নাম এজন্য আহলুল হাদিস সত্যিকার অর্থে আহল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে পরিচয়নীয় সমাজে কাজ করতে হবে আইডেন্টিটি ক্রাইসিসে বোকার কোনো দরকার নাই আমি আহল হাদিস মুসলিম আমি কোরআন এবং সহি হাদিস মানি কোরআন এবং সহি সুন্নাহর বাইরে আমি কোনো কিছুকে পরোয়া করি না আমার জীবন চলে যাবে আল্লাহ নবীর একটা সুন্নাতের জন্য আমি কখনো বিদাতের সাথে শিরকের সাথে কোনোদিন আপোষ করতে রাজি নই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিন বুঝার তৌফিক দান করুন 1500 বছর আগের যে পিওর ইসলাম তিনি দিয়ে গেছেন যে খাঁটি ইসলাম তিনি দিয়ে গেছেন সেই ইসলামের অনুসরণ করে যেন আমরা যেতে পারি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি তার দিনের উপরে যেন অটুট থাকতে পারি এবং সাদাকে জারি হিসেবে যেন দিনের জন্য কাজ করে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন